প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হোসনেয়ারা হক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। সবাইকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান ক্লাসে চলো, সবাই মনোযোগী হই। আচ্ছা দেখি, গত ক্লাসে তোমাদের কী মনে আছে? আচ্ছা বলো তো, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য কয়টা কৌশল আছে? দুইটি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা কৌশল দুটি কী তুমি বলো তো? ওকে, থ্যাংক ইউ। পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবং পরিবর্তিত পরিবেশের হার কমানো, তাই না? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, তোমরা ভালোভাবে পড়েছো আশা করছি। আর যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, তাই আমাদের এখন পড়াটা আরও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা সবাই একটা পরিবেশে বাস করি, তাই না বাবা? এই পরিবেশটা কি? একটা প্রাকৃতিক পরিবেশে আমরা সবাই বাস করি, তাই না? আর এই প্রাকৃতিক পরিবেশে বাস করে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদান আমরা আমাদের নিজের কাজে ব্যবহার করি। তাহলে প্রকৃতি থেকে পাওয়া এগুলোকে বলা হয় কি? প্রাকৃতিক সম্পদ। ওকে, আজকে আমরা আলোচনা করব সেই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। প্রাকৃতিক সম্পদ তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তেরো প্রাকৃতিক সম্পদ, আমাদের হেডিংটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আচ্ছা এবার দেখে নাও, আজকে আমরা ক্লাস শেষে কী কী জানবো? আমরা জানবো সম্পদ কী, আর সম্পদ প্রকারভেদ হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আজকে এগুলোই, সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা প্রথমে আসি সম্পদ কি। কি বললাম, আমরা সবাই কোনো না কোনো পরিবেশে বাস করি, এই পরিবেশটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, মানে আমরা সবাই কোনো না কোনো পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা যা কিছু ব্যবহার করি সেগুলো প্রকৃতি থেকেই ব্যবহার করি। যেমন ধরো যে বায়ু নিচ্ছি প্রকৃতি থেকে, তারপরে যে মাটিতে বাস করছি, পানি পান করছি, আমাদের গাছপালা অক্সিজেন দিচ্ছে, আমাদের পশু পাখি, চারপাশে মানুষজন, এগুলো আমাদের সঙ্গ দিচ্ছে, যাই হোক এগুলো সবই কিন্তু প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, তাহলে সম্পদ কি আমরা বলতে গেলে বলবো কি, যে সম্পদ হচ্ছে, সম্পদ হলো এমন বস্তু যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। তাহলে সম্পদ হলো এমন জিনিস বা এমন বস্তু যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। ওকে, অনেক কিছুই তো আছে, যে অনেক কিছু উপাদান আছে যেগুলো মানুষের ক্ষতি করে, যেগুলো প্রভাব খুব খারাপভাবে মানুষের উপর পড়ে, সেগুলোকে আমরা সম্পদ বলবো না। সম্পদ হচ্ছে সেই উপাদান যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়, অর্থাৎ মানুষের বিভিন্ন চাহিদা মেটায়, সেটাই হচ্ছে সম্পদ। আচ্ছা সম্পদ কত প্রকার? সম্পদ হচ্ছে দুই প্রকার। সম্পদ কত প্রকার? সম্পদ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দুই হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। তাহলে সম্পদ কত প্রকার বললাম? ওকে, দুই প্রকার, থ্যাংক ইউ। সম্পদ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ, ওকে থ্যাংক ইউ, আর একটা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। তাহলে আমরা আমাদের চারপাশে কী কী সম্পদ দেখতে পাচ্ছি? এই বই ছেড়ে দাও, পড়া ছেড়ে দাও, তোমরা কী কী দেখতে পাচ্ছ? তোমরা রিল্যাক্স হয়ে তারপর তোমাদের চারপাশটা অবলোকন করো, দেখো, পর্যবেক্ষণ করো, তাহলে বুঝতে পারো কী পাচ্ছ। তোমাদের চারপাশে কী আছে? বাতাস আছে। হ্যাঁ, বাতাস যে আছে এর উপস্থিতি আমরা অনুভব করতে পারি, তাই না বাবা? যখন খুব গরম লাগে তখন দমকা হয়, একটা বয়ে গেলে মনে হয় শরীরটা জড়িয়ে গেল। তারপর এই যে এখন এই গরমের সময় বাতাস মনে হয় যে বাতাসই বইছে না, তখন আমরা গরমে হাঁসফাঁস করি, আমাদের তাপ গরম আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে এখন, তাই না? তাহলে এখানে বাতাসটা আমরা খুব উপলব্ধি করতে পারছি।
যে বাতাস কম বেশি হলে আমাদের কেমন লাগে, ভালো লাগে, আর বেশি হলে কত ভালো লাগে, তাই না? আর বাতাস না থাকলে এই গরমের সময় কত কষ্ট হচ্ছে আমাদের। তাহলে বাতাসটা আমরা এখন ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। ওকে, এবার আসি মাটির কথা। মাটিতে তো আমরা বাস করছি, মাটিতে ফসল ফলাচ্ছি, তাই মাটি ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারবো না। তাহলে এই মাটিটাও কিন্তু হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মাটি কি মানুষ তৈরি করতে পারে? পারে না, এটা প্রকৃতি থেকেই পাওয়া সম্পদ, তাই এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা বায়ু সম্বন্ধে ভালোভাবে মানে ক্লিয়ার, এটা কি আমাদের মুখস্থ করা লাগবে? লাগবে না, এটা আমরা পারিপার্শ্বিক দেখে আমরা এটা বুঝতে পারছি যে এগুলো আমরা তৈরি করতে পারি না, এগুলো হচ্ছে প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি প্রদত্ত সম্পদই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারপর পানি, পানি ছাড়া আমাদের কারোর জীবন চলে? পানি ছাড়া আমাদের এক মুহূর্ত জীবন চলবে না। পানির অপর নামই তো জীবন, তাই না? আমরা সবাই জানি যে পানির অপর নামই জীবন। পানি ছাড়া আমাদের জীবন কল্পনা করাই যায় না। মনে হয় যে বিশেষ করে যখন আমরা রোজা রাখি তখন পানি যে কত মূল্যবান, তখন আরও বেশি একবারে পদে পদে উপলব্ধি করতে পারি, তাই না? তাই হচ্ছে পানি ছাড়া তখন মনে হয় যে ভাত কোরমা পোলাও কিছুরই দরকার নাই, শুধু এক গ্লাস পানি হলেই হবে, এরকম মনে হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে পানি, পানি ছাড়াও আমাদের জীবন চলবে না। তাহলে কী কী আমরা জানলাম? যে বায়ু, মাটি, পানি, তারপর গাছপালা। গাছপালা থেকে কী পাই? আমরা অক্সিজেন পাই, যেটা আমাদের বেঁচে থাকার মূল, যেটা আমাদের উপলব্ধি, যেটা আমরা করতে পারি বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন দরকার। শ্বাস নিতে গেলে অক্সিজেন গ্রহণ করতে হবে, আর এই অক্সিজেনটাই দেয় আমাদের গাছ। সুতরাং শুধু অক্সিজেনটা মেন তাই বলছি আগে অক্সিজেনের কথা। তারপর গাছ থেকে আমরা আমাদের খাদ্য, বিভিন্ন রকম খাদ্য পেয়ে থাকি। তারপর গাছ থেকে আমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি, ঘর বাড়ি তৈরি করতে ক্ষেত্রে লাগে, অনেক কাজে গাছ ব্যবহার করা হয়। গাছ আমাদের অত্যন্ত মূল্যবান একটা উপাদান আমাদের বেঁচে থাকার জন্য। আমাদের জীবনে গাছের অবদান অনেক, তাই হচ্ছে যে গাছ, গাছপালা, পশু পাখি, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ওকে, আচ্ছা এবার আমরা প্রাকৃতিক সম্পদকে মোটামুটি হয়তো ভালোভাবে বুঝে গেলাম, আর এগুলো ছাড়া আমাদের জীবনই চলবে না। আচ্ছা এবার আমরা প্রকারভেদ কী কী বললাম? সম্পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। এবার শুধু এটুকু বললে হবে না, প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ মানুষ তার চাহিদা পূরণে ব্যবহার করে থাকে সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে পাওয়া সম্পদ যেগুলো মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে সেটাকে বলে প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের মধ্যে কী কী বললাম? যে মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি, খনিজ সম্পদ, বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানি, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক সম্পদ। এগুলো আমরা তৈরি করতে পারি না, যেগুলো আমরা তৈরি করতে পারি না, প্রকৃতি থেকে অটোমেটিক পেয়ে যাই, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ওকে, প্রাকৃতিক সম্পদ মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে, আর মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক সম্পদ ছাড়া কোনো মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না বা চলতে পারবে না। অর্থাৎ জীবনযাত্রার এই মান চলমান রাখার জন্য প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, আশা করি প্রাকৃতিক সম্পদটা তোমরা ভালোভাবে বুঝেছ। কারো কি কোনো অসুবিধা আছে? ইনশাল্লাহ অসুবিধা থাকার কথা না। যেহেতু বেঁচে থাকার জন্য আমরা আমাদের মূল উপাদান যেটা বায়ু, সেই বায়ুটা পাই আমরা প্রকৃতি থেকে। তারপর বললাম কি, জীবনের অপর নাম পানি। হ্যাঁ, এই পানিটাও হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর আমাদের আবাসস্থল তৈরির জন্য আমাদের দরকার মাটি, এই মাটিটাও কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের পুষ্টি, সব কিছু আমরা প্রাকৃতিক সম্পদ থেকেই পেয়ে থাকি। তাই প্রাকৃতিক সম্পদ, দেখো আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব রয়েছে, তাই এর প্রয়োজনীয়তা আমাদের জীবনে অসীম, অনেক। আশা করি তোমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বুঝতে পারলে ভালো করে, কোনো অসুবিধা নাই। এবার আসি হচ্ছে মানবসৃষ্ট সম্পদে। মানবসৃষ্ট সম্পদ নামেই তোমরা আশা করি তোমাদের বর্ণনাটা পেয়ে যাচ্ছ। মানবসৃষ্ট সম্পদ মানে কি? মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানবসৃষ্ট সম্পদ।
কিন্তু একটা মজার বিষয় দেখো যে মানবসৃষ্ট সম্পদ মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, কিন্তু এই মানবসৃষ্ট সম্পদ কিন্তু একা একা কেউ কিছু তৈরি করতে পারে না, এগুলো সব প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রকৃতি থেকে আসে। হ্যাঁ, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মানবসৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে আসে। যেমন ধরো যে একটা গ্লাসে পানি খাচ্ছি, গ্লাসটা তৈরি কি কি দিয়ে? গ্লাসটা মানুষ তৈরি করেছে, কারখানায় গিয়ে তৈরি করেছে গ্লাসটা, কিন্তু এই গ্লাসটা এসছে কাঁচ থেকে তৈরি। আর কাঁচ কি থেকে তৈরি হচ্ছে? বালি। আর বালি কি কেউ তৈরি করতে পারে? আমরা মানুষেরা কি বালি তৈরি করতে পারি? না বাবা, বালি তৈরি করতে পারি না। এই বালিটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর এই প্রাকৃতিক সম্পদ থেকে, বালি থেকে তৈরি হয় কাঁচ, আর কাঁচ থেকে আমাদের বিভিন্ন আমাদের প্রয়োজন মতো, সাইজ মতো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে ফেলি। তারপর গাছ থেকে তৈরি হয় কাগজ। তোমরা কি জানো গাছ থেকে তৈরি হয় কাগজ? আমরা যে খাতায় লিখি যে কাগজ, সে কাগজও কিন্তু গাছ থেকেই তৈরি হয়। এই যে ঘর বাড়ি বানাই আমরা কাঠ দিয়ে, আমাদের আসবাবপত্র বানাই কাঠ দিয়ে, কাঠগুলো কোথা থেকে হয়? গাছ থেকে। আর গাছটা কি? প্রাকৃতিক সম্পদ। তাহলে গাছ গাছ কেটে আমরা কাঠ বানাই, কাঠ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বানাই, খাট পালং চেয়ার টেবিল, হ্যাঁ, তারপর ঘরের দরজা জানালা ঘর বাড়ি অনেক ক্ষেত্রে আমরা কাঠ ব্যবহার করে থাকি। তাহলে এখানে বুঝতে পারছ যে মানবসৃষ্ট সম্পদ আমরা তৈরি করছি, প্লাস্টিক খাতা কলম চেয়ার টেবিল এগুলো তৈরি করছি ঠিকই, কিন্তু এগুলো মূল উপাদান কিন্তু প্রকৃতি থেকে আসে। তাহলে আশা করি মানবসৃষ্ট সম্পদটা তোমরা ভালোভাবে বুঝতে পারলা। আর একবার একটু বলি, মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, এগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু প্রকৃতি থেকেই আমরা পেয়ে থাকি। মানবসৃষ্ট সম্পদটা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেমন গাছ থেকে হয় কাগজ, আর বালি থেকে হয় কাঁচ, আর কাঁচ থেকে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে ফেলি। তাহলে এই যে ইট ইট বানায় বালি দিয়ে, বালিটা বালি মাটি এগুলো বেলে মাটি থেকে দিয়ে, আর বেলে মাটিটা তো মাটি, বুঝতে পারছো, প্রাকৃতিক সম্পদ, আর এই ইটটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, এই ইট দিয়ে আমরা ঘর বাড়ি বানাচ্ছি। তাহলে এই যে বুঝতে পারছো আশা করি সবাই। তাহলে আজকে আমরা কী আলোচনা করলাম? সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ, সম্পদের প্রকারভেদগুলো দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ, আর দুই নম্বর হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। আর প্রাকৃতিক সম্পদ কী কী কাজে লাগে, মানবসৃষ্ট সম্পদ কী কী কাজে লাগে, এগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা, হোমওয়ার্কটা লিখে নাও যে সম্পদ কী এবং মানবসৃষ্ট সম্পদ বলতে কী বোঝো। এই দুইটা হোমওয়ার্ক খুব সুন্দর করে তাহলে কী হয়, হোমওয়ার্কটা হচ্ছে সম্পদ কী আর মানবসৃষ্ট সম্পদ বলতে কী বোঝো। আশা করি তোমাদের ক্লাস তোমরা বুঝেছো ভালোভাবে। কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। তোমরা সবাই ভালো থাকবে, লেখাপড়ায় মনোযোগী হবে, ইনশাল্লাহ সামনে দেখা হবে, আব্বু আম্মুর কথা মতো চলবে সবাই, হ্যাঁ, লেখাপড়া ঠিকভাবে করবে, তোমাদের দায়িত্ব তোমরা ঠিকভাবে সততার সাথে পালন করবে। সবাই ভালো থেকো আব্বু, আল্লাহ হাফেজ।